তো ওয়েলকাম ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম নিত্যনতুন আপডেট পাওয়ার জন্য। তো আমি এই মুহূর্তে আছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এর মূল অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা মূল অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে কিন্তু আপনার নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখুন এখানে দেওয়া আছে যে নিউজ অ্যান্ড ইভেন্টস বলে। তো এখানে দেখুন প্রথমে যে নোটিশটা দেওয়া আছে নোটিশ অফ রিশিডিউল এএনএম অ্যান্ড জিএনএম 2023। তো এএনএম এবং জিএনএম এর যে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছিল এবং সেটা কিন্তু অবশ্য ডেট কিন্তু পেরিয়ে গেছে। তো সেই পরীক্ষার ডেট কিন্তু রিশিডিউল করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। নোটিশে কী বলা, চলুন আমরা দেখে নেব। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু 19/6/2023 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে। নোটিশে বলছে যে রিভাইজ ডেট অফ এক্সামিনেশন অফ এএনএম অ্যান্ড জিএনএম 2023। দ্য এএনএম অ্যান্ড জিএনএম 2023 হুইচ ওয়াজ শিডিউল টু বি হেল্ড অন জুলাই 2, 2023 সানডে অ্যাট 12 নুন, অর্থাৎ যেটা এএনএম এবং জিএনএম এর যে পরীক্ষার ডেট যেটা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু 2 জুলাই 2023 রবিবার দিন 12টাতে কিন্তু শুরু হওয়ার কথা ছিল। উইল নাও বি হেল্ড অন, কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটা কিন্তু যে পরীক্ষাটা হবে সেটা হবে জুলাই 23, 2023 সানডে অ্যাট 11টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। ডিউ টু সাম আনএভয়েডেবল সার্কুমেন্টেন্স ডাউনলোড অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল রেন্টার উইল বি অন অ্যান্ড ফ্রম জুলাই 17, 2023। অর্থাৎ আপনারা যেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন 17 জুলাই 2023 তারিখে থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। অল আদার অ্যাসপেক্ট অফ দ্য এক্সামিনেশন উইল রিমেন আনলেটার্ড। তো এটাই হচ্ছে আজকের যে মূল যে নোটিশটার আপডেট। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।